أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم بالخير صدق الله العلي العظيم সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, দেশে প্রবাসে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ইউটিউবের মাধ্যমে যারা আমার আজকের আলোচনা শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আপনারা হয়তো এতদিনে জেনে গেছেন যে স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্য উপাত্ত নিয়ে আমি আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করি। তারই ধারাবাহিকতায় আমরা আজকে আলোচনা করব, আমরা যারা গ্যাস সংক্রান্ত সমস্যায় ভুগি তারা কি খাদ্য খাবো এবং কি খাদ্য খাবো না, অর্থাৎ যখন আমাদের গ্যাস সংক্রান্ত সমস্যা হবে তখন কি খাদ্য খাওয়া উচিত এবং কি খাদ্য বর্জন করা উচিত, সে সংক্রান্ত আজকের আলোচনা। পেটে গ্যাস সমস্যার যারা ভুগে থাকেন তারা বোঝেন এটি কত যন্ত্রণার। একটু ভাজা পোড়া খেয়েছেন অথবা একটু না হয় বেশি খেয়ে ফেলেছেন তখন শুরু হয়ে যায় অস্বস্তিকর গ্যাসের সমস্যা। কিন্তু এই গ্যাসের সমস্যা থেকে কিন্তু মুক্তি পাওয়া খুব বেশি কঠিন কিছু নয়। শুধু একটু নজর রাখতে হবে নিজের খাওয়া দাওয়ার প্রতি, জেনে নিতে হবে কোন খাওয়াটি খাওয়া উচিত এবং কোন খাবারটি খাওয়া উচিত হবে না, যা যা খাওয়া উচিত হবে না। ডাল ও ডাল জাতীয় খাবার, ডাল, বুট, ছোলা, বিন, সয়াবিন ইত্যাদি ধরনের খাবার গ্যাস উদ্রেককারী খাবার। এগুলোতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, সুগার ও ফাইবার যা সহজে হজম হতে চায় না, ফলে গ্যাসের সমস্যা সৃষ্টি করে পেটে। ব্রকলি, পাতাকপি, বাঁধাকপি এই ধরনের সবজিগুলোতে রয়েছে রাফিনোজ নামক এক ধরনের সুগার উপাদান যা পাকস্থলীর ব্যাকটেরিয়া ফার্মেন্ট না করার পর্যন্ত হয় না এবং এই অবস্থায় পেটে গ্যাসের সমস্যা বৃদ্ধি পায়। দুধ ও দুগ্ধজাত খাবার, দুধ ও দুগ্ধজাত খাবার খাবার পর যদি দেখেন পেটে গ্যাস হচ্ছে তার অর্থ হচ্ছে আপনি ল্যাকটোজ ইন্টলারেন্ট, অর্থাৎ আপনার দুধ ও দুগ্ধজাত খাবার হজমে সমস্যা রয়েছে, এটাকে বলা হয় ল্যাকটোজ ইন্টলারেন্ট। হজম হয় না এগুলো বলেই এগুলো আপনার পেটে গ্যাস উদ্রেকের জন্য দায়ী। আপেল ও পেয়ারা, আপেল ও পেয়ারাতে রয়েছে ফাইবার এবং ফ্রুক্টোজ সর্বিটল নামক সুগার উপাদান যা সহজে হজম হতে চায় না, এতে করে গ্যাস হয় পেটে। লবণাক্ত খাবার, লবণের সোডিয়াম অনেক বেশি পানিগ্রাহী, অতিরিক্ত লবণাক্ত খাবার খেলে দেহে পানি জমার সমস্যা দেখা দেয়, পাকস্থলীতে সমস্যা শুরু হয় ও খাবার হজম হতে চায় না। এবার চলুন জেনে নেই কোন খাবারগুলো খাবো পেটে গ্যাসের সমস্যা হলে। শশা, শশা পেট ঠান্ডা রাখতে অনেক কার্যকরী খাদ্য, এতে রয়েছে ফ্লেভোনয়েড অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান যা পেটে গ্যাসের উদ্রেক কমায়। দই আমাদের হজম শক্তিকে বৃদ্ধিতে সহায়তা করে, এতে করে দ্রুত খাবার হজম হয় ফলে পেটে গ্যাস হওয়ার সম্ভাবনা বাড়ে এবং গ্যাস হওয়ার সম্ভাবনা বা ঝামেলা দূর হয়ে যায়। পেঁপে, পেঁপেতে রয়েছে পাপায়া নামক এনজাইম যা হজম শক্তি বাড়ায়, নিয়মিত পেঁপে খাওয়ার অভ্যাস করলে গ্যাসের সমস্যা কমে। কলা ও কমলা, কলা ও কমলা পাকস্থলীর অতিরিক্ত সোডিয়াম দূর করতে সহায়তা করে, এতে করে গ্যাসের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়া কলার সেলুবল ফাইবারের কারণে কলা কোষ্ঠকাঠিন্য দূর করার ক্ষমতা রাখে। আদা, আদা সবচাইতে কার্যকরী অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান সমৃদ্ধ খাবার, পেট ফাঁপা এবং পেটে গ্যাস হলে আদা কুচি করে লবণ দিয়ে কাঁচা খান, দেখবেন গ্যাসের সমস্যার সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা, যারা গ্যাসের সমস্যার কারণে অস্বস্তিতে ভুগছেন অথবা প্রায়শই এই সমস্যায় পড়েন, আশা করি আমাদের আজকের আলোচনাটি তাদের কিছুটা হলেও কাজে লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন অন্যান্য ভাই বোন যারা যেন এটা শুনে উপকৃত হয়। আমাদেরকে আপনাদের মতামত জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, সত্য এবং সুন্দরের সাথে থাকুন। মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে সাফল্যমণ্ডিত জীবন দান করুন এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।